আসসালামু আলাইকুম সকলকে, বিজিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে অষ্টম শ্রেণী তথা জেএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়ে যা থাকবে আমাদের ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এর দুইটা পার্ট আছে, তার মধ্যে আজকে আমরা প্রথম পার্ট বা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো এই যে প্রথমে আমরা শিরোনামটা একটু বিশ্লেষণ করি, ঔপনিবেশিক যুগের এই শব্দটা বিশ্লেষণ করি। তো আমরা জানি বাংলা সাহিত্যের বা সরি বাংলাদেশের ইতিহাসের একটা সময়কে, একটা কালকে কিন্তু ঔপনিবেশিক যুগ বলা হয়। তো বিশেষ করে আমরা জানি ব্রিটিশ শাসন আমলকে মূলত ঔপনিবেশিক যুগ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই যে সেই সময়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, সেই সময়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিন্তু মূলত আমরা ধ্যান ধারণা লাভ করব আজকে। তো আজকের অধ্যায়ে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো একটু হাইলাইট করি। আমি প্রথমে এখানে প্রত্ন সম্পদ কী জিনিস, প্রত্ন বলতে আসলে কী বোঝাচ্ছে সেই বিষয়টা একটু হাইলাইট করা হবে। তারপরে আছে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন কী কী ছিল, এখনও বিদ্যমান আছে সেই সব বিষয়, আবার ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন সম্পর্কে জানবো, এবং জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নসম্পদ যেগুলো থেকে আমরা তৎকালীন সময়ের মানুষের জীবনযাত্রা সম্পর্কে, মানুষের বিশ্বাস সম্পর্কে, আর্থসামাজিক অবস্থা সম্পর্কে, রুচিবোধ বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে, অথবা মানুষের দক্ষতা সম্পর্কে, সেই সময়ের মানুষের কোন কোন বিষয়ের উপর দক্ষতা ছিল, কোন কোন কাজগুলো করতে তারা খুব বেশি পছন্দ করতো, সেসব বিষয় সম্পর্কে আমরা মূলত জানবো। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই প্রত্ন ও প্রত্ন সম্পদ কী জিনিস এই বিষয়টা একটু করে হাইলাইট করি। তো এখানে মূলত বলা হচ্ছে যে প্রত্ন শব্দের অর্থ পুরনো, অর্থাৎ অনেক অনেক আগের, অনেক আগের বা আগেকার ব্যবহৃত জিনিসপত্র। তো প্রত্ন সম্পদ বলতে মূলত সেই সময়ের অর্থাৎ পুরনো কালের বা পুরনো দিনের স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি সহ আরও অনেক কিছুকেই বুঝায়। অর্থাৎ মানুষ যা কিছু কিছু ব্যবহার করতো সব কিছুকেই প্রত্ন সম্পদ বলতে বোঝানো যায়, ঠিক আছে। এইসব প্রত্ন সম্পদ থেকে মূলত সেকালের মানুষের জীবনযাত্রা, আর্থসামাজিক অবস্থা, তাদের জীবনের মান কেমন ছিল, তাদের রুচিবোধ কেমন ছিল, তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, তাদের দক্ষতা কোন কোন জায়গায় ছিল, সেসব বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তারপর মূলত এই যে ঔপনিবেশিক যুগ বলা হচ্ছে, এটা আমরা জানি মূলত ইংরেজ শাসন আমলকে বেশি হাইলাইট করে। এর কারণ হচ্ছে এই বাংলা শাসন করার জন্য কিন্তু সেই যে পর্তুগিজদের যাত্রা শুরু হয়েছিল, পর্তুগিজদের পূর্বে গেলে আমরা সেনদের কথা বলতে পারি, বা পালদের শাসন আমলের পরে যে সেনরা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এসেছিল, তাদের পরে যে ভারতের জল আসার, ইউরোপ থেকে আসার জলপথ আবিষ্কারের পর থেকেই ভাস্কো দা গামার মাধ্যমে পর্তুগিজরা এসেছে, ডাচরা এসেছে বা ড্যানিশরা এসেছে, যাদেরকে বলি আমরা, আবার ফরাসিরা এসেছে, এই এই এদের ধারাবাহিক আগমনের শেষ পর্যায়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এই দেশে শাসন এবং শোষণ করেছে কিন্তু ইংরেজরা। এদের শাসন আমল ছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এবং 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্তির সময়কাল পর্যন্ত, অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, যদিও বা 200 বছর বলা হয়, এটা এক্স্যাক্টলি হচ্ছে 190 বছর পর্যন্ত। এই সময়টাকে মূলত ঔপনিবেশিক শাসন বলা হয়ে থাকে। তো এই ঔপনিবেশিক শাসনের মূলত যে বিষয়গুলোকে এই অধ্যায়ে হাইলাইট করা হয়েছে, তার মধ্যে ঢাকার মধ্যে যে সকল প্রত্ন নিদর্শন পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ঢাকার বাইরে যে সকল প্রত্ন নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেই সব প্রত্ন সম্পদের মধ্যে যেগুলোকে সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে সে বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে। তো আজকে আমরা প্রথমে এই যে ঢাকা শহরের প্রত্ন নিদর্শনের মধ্যে কী কী আছে সে বিষয়গুলো একটু দেখব। মূলত ঢাকা শহরের স্থাপত্য নিদর্শনের মধ্যে মসজিদ, মন্দির, গির্জা এসবকে নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে এখানে। তো এখানে প্রথমে আলোচনা করা হয়েছে মসজিদ নিয়ে। মসজিদ হচ্ছে মোগল স্থাপত্য রীতির প্রাধান্য প্লাস কিছুটা ইউরোপীয় রীতি যুক্ত হয়েছে তার সাথে। এই বিষয়টার মানে কি? এই বিষয়টার মানে হচ্ছে তৎকালীন সময়ে যে সকল মসজিদ নির্মিত হয়েছিল সেই সকল মসজিদ মোগল স্থাপত্য রীতির ঢঙে, আবার কিছুটা ইউরোপীয় রীতির ঢঙে নির্মিত হয়েছে।
অর্থাৎ আরো একটু খুলে বললে ব্যাপারটা হচ্ছে কি, মসজিদের যে ডিজাইন করা হয়েছিল সেই ডিজাইনটা মোগলরা যে ধরনের মসজিদ বানাতো, যে ধরনের নকশা করত, সেই নকশা তারা বাংলাদেশের মসজিদগুলোতে ব্যবহার করেছে, বিশেষ করে ঢাকার। আর এর সাথে আবার কিছু ইউরোপীয় ডিজাইনও যুক্ত করা হয়েছে এর সাথে। তারপর এই যে 19 শতকে যে সকল মসজিদ তৈরি হয়েছে, 19 শতকে বা 19 শতকের মাঝামাঝি সময়ে, সেই মসজিদগুলোর মধ্যে আছে লালবাগ মসজিদ, যেটা হরনাথ ঘোষ রোডে অবস্থিত, লক্ষ্মীবাজারের চিনি টিকরি মসজিদ, সূত্রাপুরের কলুটোলা ও সিতারা বেগম মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, তারপরে হচ্ছে কায়েতুলি মসজিদ। আবার এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু শিয়াদের ইমামবাড়া মসজিদ এবং হোসেনি দালান, এই দুইটা কিন্তু আবার ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছে। অর্থাৎ যেহেতু ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব সংরক্ষণের জন্য ইংরেজ আমলে আবার নতুন করে সংরক্ষণ নির্মাণ করা হয়েছিল। তো এর মধ্যেই আছে ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে মন্দির হিসেবে আছে, আমরা জানি বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির এবং রমনার কালী মন্দির। এই দুটো মন্দির কিন্তু মূলত ইংরেজ আমলে আগে নির্মিত হয়েছিল, যেটা ইংরেজ আমলে আবার নতুন করে সংস্কার করে নির্মাণ করা হয়েছে। মূলত ঔপনিবেশিক যুগের আগের তৈরি এই দুটা মন্দির, ঢাকেশ্বরী আর হচ্ছে রমনার কালী মন্দির, কিন্তু ইংরেজ আমলে এসে এগুলোকে একটু সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়। আর এর মধ্যে গির্জার কথা বললে, আমাদের বিশেষ করে ঢাকার মধ্যে ম্যাক্সিমাম গির্জা তৈরি হয়েছে 18 থেকে 19 শতকের মধ্যে। আর এর মধ্যে সবচেয়ে পুরনো গির্জা হচ্ছে, যাকে আমরা চার্চ বলি, আর্মেনিয়ান গির্জা। আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছিল 1781 সালে। 19 শতকে হোলি ক্রস এবং টমাস অ্যাংলিকান চার্চ তৈরি হয়। এই হচ্ছে আমাদের মসজিদ মন্দির এবং গির্জার বর্ণনা। তারপরে এরপরে আমরা আলোচনা করব মসজিদ মন্দিরের পরে ঢাকার অন্যান্য স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে গিয়ে এখন বেশ কিছু স্থাপত্য নিদর্শন রয়েছে, সেই নিদর্শনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ঢাকার অন্যান্য স্থাপনার মধ্যে কী কী রয়েছে আমি সংক্ষেপে এখানে লিখেছি। জবি, জবি মানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেভাবে আমরা চবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এভাবে বর্ণনা করে। হ্যাঁ, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সংক্ষিপ্ত নাম। তো মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ জাফর, উনি ছিলেন মূলত ভারতবর্ষের সর্বশেষ মোগল সম্রাট, সর্বশেষ মোগল সম্রাট হবে, উনি মূলত মোগল সম্রাট, সর্বশেষ মোগল সম্রাট। তো সর্বশেষ তিনি মোগল সম্রাট ছিলেন। তো তার নামানুসারে মূলত কিন্তু এই যে বাহাদুর শাহ জাফর পার্ক নামকরণ করা হয়েছে বা এটা রয়েছে। আমি আবার একটু হাইলাইট করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুর শাহ জাফর নামে একটি পার্ক অবস্থিত রয়েছে, যেই পার্কটি ভারতবর্ষের সর্বশেষ মুঘল সম্রাট সম্রাট শাহ জাফর ওনার নামে করা হয়েছে। এর মধ্যেই ঢাকার একজন নবাব ছিলেন, যার নাম হচ্ছে নবাব আব্দুল গনি, উনি পার্কটি কিনে নেন এবং কিনে নিয়ে সেটা নতুন করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন। তারপর থেকে এটাকে ভিক্টোরিয়া পার্ক নামে অনেকেই চিনতে শুরু করে। এর আগে এটার নাম ছিল আন্টাগড় ময়দান, আন্টাঘর ময়দান। আবার বলছি, এর আগে নাম ছিল আন্টাঘর ময়দান। তাহলে আমরা একই জায়গার, এটি একটি বিশাল খোলা পার্ক, এই পার্কটির কয়েকটা নাম পাচ্ছি। প্রথমে বাহাদুর শাহ পার্ক, তারপরে পাচ্ছে ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়াকে উনি ব্রিটেনের রানী, আন্টাঘর ময়দান। তাহলে আমরা কয়টা নাম পেলাম, বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, আন্টাঘর ময়দান, এই তিনটি নাম মূলত একই জায়গা বা একই জায়গা অথবা একটা পার্কেরই নাম। তো এরপরে আমরা চলে যাচ্ছি এই ঢাকার এই যে অতীব গুরুত্বপূর্ণ একটি ময়দান বা পার্ক, যাকে আমরা আন্টাঘর ময়দান বলছি, এটার সাথে বেশ কিছু ঘটনা জড়িত রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস জড়িত। বিশেষ করে আমরা জানি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, ঠিক আছে, প্রথম ভারতীয় স্বাধীনতার ইতিহাস বলা হয় এটা, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বলা হয় এটা মূলত ভারতীয়। আবার বলছি, 1857 সালে সিপাহী বিদ্রোহ হচ্ছে মূলত ভারতবর্ষের প্রথম স্বাধীনতার সংগ্রাম।
1857 সালে মূলত যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটার অনেকগুলো কারণ ছিল। এটাকে প্রথম ভারতীয় স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বলা হয়। এর কারণ হচ্ছে যে ব্রিটিশরা যে আমাদেরকে শাসন করত সেই সময় ব্রিটিশ সৈন্যবাহিনীতে ভারতবর্ষের, বাংলাদেশ এবং বর্তমান ভারতের অনেক হিন্দু মুসলিম জনগণ কিন্তু চাকরি করত। তো চাকরি করার সময় তারা আর বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতো। যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে অনেক সময় উচ্চ পদ দেওয়া হতো না। আবার ব্রিটিশ সৈন্যদের থেকে দেশীয় সৈন্যদের বেতন ভাতা ছিল অনেক কম। আবার হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল, হিন্দু মুসলিমদের মধ্যে আবার বেশ কিছু কুসংস্কার ছিল। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিত তারা, কিন্তু সেই হিসেবে তারা মর্যাদা পেত না। তো এইসব কারণে ব্রিটিশদের প্রতি দেশীয় সৈন্যদের ভিতরে একটা মনোক্ষুণ্ণ ভাব ছিল। আর বিশেষ করে দেশের সৈন্যদের ভিতরে যত কিছুই হোক, তাদের ভিতরে কিন্তু দেশের প্রতি মায়া মমতাও কাজ করেছে। তো সব কিছু মিলিয়ে সিপাহীদের ভিতরে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব তৈরি হয়। এই মনোভাব পরবর্তী পর্যায়ে বিদ্রোহী রূপ নেয়। আর যারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুজন ব্যক্তি, একজন হচ্ছেন হাবিলদার রজব আলী আর একজন হচ্ছেন মঙ্গল পাণ্ডে। তো এই দুজন ব্যক্তি নেতৃত্ব দিয়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে প্রথম বারের মতো একটি আন্দোলন দাঁড় করিয়েছিল। এটি মূলত সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। যদিও বা এই বিদ্রোহে দেশীয় সৈন্যরা পরাজিত হয়েছিল এবং তাদের পরিণতিও ছিল অনেক করুণ, কিন্তু এই বিদ্রোহ কিন্তু বাংলাদেশের তথা ভারতবর্ষের প্রথম স্বাধীনতার কোনো সশস্ত্র সংগ্রাম। যে সংগ্রামের পরাজয় হলেও পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে এই 1857 সালের সিপাহী বিদ্রোহ কিন্তু উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা হিসেবে কাজ করেছে। এই ভারতবর্ষের জনগণের ভিতরে একটা দেশপ্রেম আরও জোরালোভাবে জাগিয়ে তুলেছিল। তো যারা পরাজিত হয়েছিল এবং বন্দী হয়েছিল সেই সব সৈন্যদেরকে এই আন্টাগহর ময়দানে নিয়ে গিয়ে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল, এবং যারা যারা বেঁচে ছিল তাদের উপর অনেক অমানুষিক নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় ঠিক 100 বছর পর 1857 সাল থেকে 1957 সালের এই 100 বছর পূর্তি উপলক্ষে যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের স্মৃতি রক্ষার জন্য, তাদের স্মরণে মূলত আন্টাগহর ময়দানের যে জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল সেই জায়গায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তো আশা করি আমরা আন্টাগহর ময়দানের সাথে বাংলাদেশের যে ইতিহাস সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। তো এখন আমরা মূলত এখন জানব ঢাকা শহরের অন্যান্য স্থাপনা এবং নিদর্শন সম্পর্কে। তো এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বিশেষ করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেটা আমরা অনেকে নাম শুনেছি, আহসান মঞ্জিল। এটি মূলত ঢাকার যারা নবাব ছিল সেই নবাবরা মিলেই তৈরি করেছিল, এবং আবার জমিদার এবং বণিকদের জন্য, বিশেষ করে বণিক বলতে ব্যবসায়ীদেরকে তৎকালীন সময়ের ব্যবসায়ীদেরকে বোঝানো হচ্ছে, ব্যবসায়ীরা তৈরি করেছিল রূপলাল হাউস এবং রোজ গার্ডেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ঢাকায়, আমরা এখনও জানি সেটা কার্জন হল নামে, ব্রিটিশরা তৈরি করেছিল, লর্ড কার্জনের নামেই এটি তৈরি করা হয়েছে, ব্রিটিশদের অফিস হিসেবেই ব্যবহার করার জন্য, এটাকে অফিস বাড়ি বলা হতো তখন। তো যা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ঢাবি বিজ্ঞান অনুষদ হিসেবে বর্তমান সময়ে ব্যবহৃত হয়ে আসছে। আমি আবার বলছি, কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একটি অনুষদ হিসেবে, ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর রয়েছে পুরনো স্থাপনার মধ্যে, ঢাকার মধ্যে রয়েছে পুরনো হাইকোর্ট ভবন, তারপর আরেকটি আছে গ্রিক সমাধি, যেটি 1915 সালে নির্মিত হয়েছে। খুবই মজার ব্যাপার হচ্ছে এই যে গ্রিক সমাধি, এটি কিন্তু নির্মাণে তারা যে নকশাটা ব্যবহার করেছে মূলত তৎকালীন সময়ে গ্রিসের স্থাপত্য রীতির একটি বিশেষ নাম ছিল ডরিক। এই ডরিক রীতি অনুযায়ী কিন্তু এই বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপনাটি নির্মাণ করেছে। তো আশা করছি আমরা অতটুকু পর্যন্ত আজকে বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো তোমরা কমেন্ট করে জানাবা, আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আবার আলোচনা করার জন্য। তো সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে এবং ভালো মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।